এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। বৃহস্পতিবার বহরমপুর চুনাখালীতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ সহ একাধিক ব্যক্তিবর্গ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। বর্তমান যে পরিস্থিতি চলছে তা ব্লাডের অনেকের ঘাটতি চলছে, অনেক ব্লাড ব্যাংকে ব্লাড থাকছে না। তা আমরা যতটা পারছি প্রতিটা সংস্থাগুলো এক জায়গায় হয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, সেরকম আজকেও আমরা করেছি ধ্রুবতারা। আশা করছি কিছু আমরা যতটা পারবো ততটা রক্ত ব্লাড ব্যাংকে পাঠাতে পারবো। এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে আর বর্তমানে ব্লাড ব্যাংকে ব্লাডের পরিস্থিতি নগণ্য, তো আমরা চাইছি কিছুটা যতটা পারবো আমরা ব্লাডটা ব্লাড ব্যাংকে পৌঁছে দিয়ে সেই সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবো। হ্যাঁ, আছে এরকমই, অনেকেই আছে ভয় করে, আমাদের মধ্যে অনেকেই ভয় করছিলাম, কিন্তু আমি বলবো ব্লাড দেওয়াটা কোনো খারাপ নয়, যে ডোনেট করাটা ভালো ব্লাড, কারণ একবার ডোনেট করলে মানুষের সাহসটা বাড়বে আর একটা ব্লাড দেওয়ার ফলে একটা মানুষের জীবনও বাঁচতে পারে। বহরমপুর শহরে এই প্রথম মিনিস্ট্রি অফ জুট ফেয়ার চলবে 15 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত। এই মেলায় পেয়ে যাবেন জুটের তৈরি শিল্পের নানান শৌখিন সামগ্রীর সম্ভার। তাই আর দেরি না করে দুর্গাপূজার আগে আজই চলে আসতে হবে মিনিস্ট্রি অফ জুট ফেয়ারে। স্থান বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুল। সময় সকাল 10টা থেকে রাত্রি 8টা। তানুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 999 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানি নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তানুজাস। বহরমপুর শহরে সর্বপ্রথম সুকার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99563।